আগামী বছর আইপিএলের সম্পূর্ণ বদলে যাচ্ছে পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, আগামী বছর আইপিএল 2025-এ মেগা অকশন হবে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। ডিসেম্বরের শেষের দিকে এই মেগা নিলামের আয়োজন করা হয়েছে। এই নিলামে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কিন্তু বড় ক্রিকেটারদের নেবার জন্য মরিয়া রয়েছে। হাতে মাত্র 3 মাস বাকি রয়েছে মেগা অকশনের। নিলামের স্ট্র্যাটাজি তৈরি করার জন্য প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু কোটি কোটি টাকা রেখে দিয়েছে। তো আজ এমন একটি প্লেয়ারের কথা বলবো যেই প্লেয়ারের জন্য প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় 50 কোটি টাকার মধ্যে উপরে রেখে দিয়েছে ওই প্লেয়ারকে কেনার জন্য। কারণ ওই প্লেয়ারের পিছনে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কিন্তু ঝাঁপিয়ে পড়বে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি আইপিএল দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নিলামের আগে সব থেকে বড় বাজি মারতে পারেন রোহিত শর্মা। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মাকে প্রত্যেকটি টিম কিন্তু কিনতে চাইবে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়ার পরে রোহিত শর্মা হয়তো আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে না, কারণ সে অন্য কোনো টিমে যে ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করতে পারেন। এবং নিয়ম অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো রোহিত শর্মাকে রিটেন করতেও পারবে না, কারণ তার কাছে রয়েছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরার মতন প্লেয়ার। এই 3 প্লেয়ারকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করতে চায় তাহলে কিন্তু রোহিত শর্মাকে ছেড়ে দিতে হবে। এবার রোহিত শর্মাকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাকে কিন্তু প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কিন্তু কিনতে চাইবে। আইপিএলের মেঘা নিলামে রোহিত শর্মার দাম সব থেকে বেশি হতে পারে। আইপিএল অন্যতম সফল অধিনায়ক হচ্ছে রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সকে 5-5 বার নেতৃত্ব দিয়ে তাকে চ্যাম্পিয়নও করেছে। তো গত মরশুমে হঠাৎ রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স। তো বাকিটা তো আপনারা সকলে দেখেছেন যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার পরে মুম্বাই ইন্ডিয়ান্সের কী অবস্থা হয়েছিল। তাই প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি চাইবে যে রোহিত শর্মাকে কেনার জন্য। রোহিত শর্মাকে কেনার জন্য পাঞ্জাবের মালিক রেখে দিয়েছে 50 কোটি টাকা। একটি নিউজ থেকে জানা যাচ্ছে যে পাঞ্জাব কিংসের মালিক রোহিত শর্মাকে কেনার জন্য 50 কোটি টাকা রেখে দিয়েছে। তো রোহিত শর্মাকে কেনার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি রয়েছে যারা 50 কোটি টাকা রেখে দিয়েছে, যেমন চেন্নাই সুপার কিংসও রোহিত শর্মাকে কেনার জন্য অনেক টাকা রেখে দিয়েছে। কারণ রোহিত শর্মাকে যদি চেন্নাই সুপার কিংস কেনে তাহলে কিন্তু তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দিতে পারে। এবারে পাঞ্জাব কিংসের কথা বললে পাঞ্জাব কিংস তো অবশ্যই কিনবে রোহিত শর্মাকে। কলকাতা নাইট রাইডার্সের কথা বললে কলকাতা নাইট রাইডার্সও কিন্তু চাইছে যে রোহিত শর্মা তাদের হয়ে যেন খেলুক, তাই কলকাতা নাইট রাইডার্সও কিন্তু রোহিত শর্মাকে কিনতে পারে। এবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কথা বললে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে কিন্তু এখন ক্যাপ্টেন বলে কোনো প্লেয়ার হয়তো নেই, কারণ ফ্যাফ ডুপ্লেসি তো এখন ক্যাপ্টেন রয়েছে কিন্তু কতদিন থাকবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই ফ্যাফ ডুপ্লেসির বয়সটাও হয়ে গেছে, তাই ফ্যাফ ডুপ্লেসির জায়গায় রোহিত শর্মাকে কিনে হয়তো তাকে ক্যাপ্টেনের দায়িত্বও দিতে পারে। তাই এই সকল ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু রোহিত শর্মাকে কেনার জন্য মেগা অকশনের আগে প্রস্তুতি নিচ্ছে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান রোহিত শর্মা কোন দলে যেতে পারে এবং কত টাকায় যেতে পারে। এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি রোহিত শর্মার ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।